আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আপু দেখছো কিরকম ছোট লোক? হ্যাঁ রে কনা, তোর মনটা তো ছোট কেন বলতো? ভাই আমি বুঝছি ভাই, আমি বুঝছি ভাই, আমি ক্যাফে বসছি, আমি পার্টি নেবো না, আমি ঘুমাবো না ভাই। আপনার টাকা ফেরত, এই টাকা কি ফেরত আসতে রে বেটা? এক বস্তা টাকা না, কেউ চিন্তাই করবে না, তোর টেনশন করতে হবে। তোর না সবসময় নিচু মন মানুষের কথা, কেট বড় কিছু বলতে পারিস না তুই? আচ্ছা আন সিঙ্গারাই আন, বলছি যখন আন। শুধু সিঙ্গারা কিন্তু আর কিছু খাবি না ভাই? হ্যাঁ সিঙ্গা সিসিলা সিঙ্গাটা অনেক ভালো লাগে বেশি। আরে ওইটা তো আমারও ভালো লাগে, তুই আর কিছু খাবি? তাই তুই সিঙ্গাটা নিয়ে যা। আচ্ছা চলে গেলাম নাকি? হ্যাঁ হ্যাঁ যাই। গরম আছে না? আমি আসার সময় দেখে আসলাম, গরম গরম তুলতেছে একদম, ভালো লাগবে খাইতে। তাহলে যাই আনি সিঙ্গাটা। গরম তো আছে কিন্তু তুই যাইতে যেতে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার আগে ঢাকাটা দে। দশ টাকা ব্যাগ দিব তো তোর, এমন দশ লাখ টাকা নিচ্ছি তোর কাছ থেকে। বেশি করে আনিস, টাকা কিন্তু কম দিয়ে নেই। দিছি 100 টাকা, বেশি করে আনবো কেমনে? আচ্ছা যা মনে হইতেছে, আমার তো মনে হইতেছে ঠিকঠাক আছে সবকিছু। আর যদি 4-5টা সেশন করতে পারি তাহলে আমাদের এস্টিমেটেড যে প্ল্যান, যে বাজেটের প্ল্যান, সেটা চলে আসবে। এইটা রে শারীরিক কষ্ট মনে করতেছিস? আরে কষ্ট কষ্ট বাদ দে রে ভাই, আগে গরম সিঙ্গারা খা। পুরি গরম রে, নে তুই না খাবি বলছিস? আস্তে ধরিস গরম কিন্তু। হাও এগুলোর অভিজ্ঞতা আমার আছে বুঝছো, ঢাকা সিলেট জাহাঙ্গীরনগর এইসব জায়গায় চ্যারিটি ডিস্ট্রো হইলে পরে সবুজ ধরে রাখতো সবার আগে। আমি বাসায় থাকলে পরেও আমার জন্য গাড়ি পাঠায় দিত। সবুজ ভাই কই আয়েন চ্যানেল ডিশো করেন? এটাই তো ভাই পয়েন্ট, আপনি তো রাজশাহীতে করেন নাই, রাজশাহীর অভিজ্ঞতা আপনার নাই। ও ভাই তুমি অনেক বেশি বুঝছো, ওইখানেও যখন আমি করছি তখন প্রথমেই ছিলাম, অভিজ্ঞতা হয়েছে না? হ্যাঁ সবুজ তোমার একটা কথা বলি, তোমার যদি এত এই ব্যাপারটা নিয়ে এত তোমার সিরিয়াসনেস থাকতো তাহলে তুমি সারাদিন আমাদের সাথে থাকতা, শেষ সময় এসে তুমি বলতা না যে এইভাবে বসে বসে সিঙ্গারা খেতা না। শোনো রূপক, এইসব কাজ এমনি হয় না, একটা প্ল্যান করে কাজ করতে হয়, সেটার জন্য একটা কমিটি লাগে, মনে করো যে একটা স্ট্রং কমিটি। কি এই সবুজ এই কি লাগে? কমিটি কমিটি? আচ্ছা কমিটি না কমেডি? বাইরে ভাই তোমার মাথায় যা আছে এগুলোই ভাববা। তুমি গহনো করছো, আমি করছি, আমার অভিজ্ঞতা আছে। একটা স্ট্রং কমিটি থাকলে পরে মনে করো যে এই কাজগুলো সহজ হয়ে যায়। ধরো একটা কমিটিতে কি থাকে, সভাপতি থাকে, সহসভাপতি থাকে, সাধারণ সম্পাদক থাকে, একজন ক্যাশিয়ার থাকে, এরকম ধরো। হ্যাঁ 22 সদস্য বিশিষ্ট একটা বড় টিম লাগে, ঠিক না? গুড, ভেরি গুড, কত বুঝছে। আমরা তো আছি 20-22 জন, সমস্যা নাই তো আমাদের। 20-22 জন? হ্যাঁ তাহলে হইব না, হইব না, আরেকটু বড় কমিটি লাগবো, লোক লাগবে আরো। 20-22 জন দিয়ে কেমনে করে হয়? একটা স্ট্রং কমিটি বানাইতে গেলে পরে 25-30 জনের একটা কমিটি লাগে। আচ্ছা ধরো এই যে লোকগুলো কাজ করব, এদের একটা পারিশ্রমিকের ব্যাপার আছে না? আমি যদি ওই জায়গায় মনে করো ক্যাশিয়ারের কাজ করি, আমার একটা পারিশ্রমিকের ব্যাপার আছে না, এরকম তো প্রত্যেকের পারিশ্রমিক দেওয়া লাগবে।
সবুজ, উদ্দেশ্য যদি সৎ থাকে না তাহলে যে পারিশ্রমিক ক্যাশিয়ার এগুলো কিছুই লাগে না। আইছিলাম তোমাকে উপকার করতে, কোনো পাত্তাই দিলা না। তুমি জানো না উপকার এটা বাগে খায়। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু সাহায্য করেছে দেখো, আমরা কিন্তু এতটাও ভাবিনি। ব্যাস, আমাদের পঙ্কজ মামা তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে। এই কনাপু, ওই মোটা মতন লোকটা কে গো, তুমি চিনো নাকি? কি আশ্চর্য, আমি কেন ওনাকে চিনতে যাব? আর এটা কোন ধরনের কথা রোজ? তুমি একটা মানুষকে বডি শেম করতেছো, মোটা লোক মানে কি? আরে আমি বডি শেমিং কোথায় করলাম, আমি তো ওনাকে চেনানোর জন্য বলছি। তো ওনাকে চেনানোর জন্য তুমি নরমালি তো বলতেও পারো যে একটা লোক দাঁড়িয়ে আছে তুমি চিনো নাকি। আর ওনাকে চেনানোর কি আছে, আমি কি ওনাকে চিনি? আমি কখনো ওনাকে খেয়াল করিনি, আমি চিনি না। তুমি এত রিয়্যাক্ট করছো কেন? উনি কি তোমার জন্য ওখানে দাঁড়িয়ে আছে? রোজ কি বললে এটা তুমি? উনি আমার জন্য দাঁড়িয়ে আছে মানে? মানে তোমাকে একটা কথা কতবার বলবো আমি, তুমি জুনিয়র সিনিয়রদের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো না তাই না? মানে মুখে যা আসে তাই বলে দাও, আজ তোমার সাথে আমি যাবো না। চল তো সব। আপনি, আচ্ছা আপনি ভাবে আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন কেন? এটা আপনার জন্য। কি এটা? এটা বাসায় গিয়ে নাই খুলে দেখবেন। গিফট? ইয়েস, ইটস গিফট। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। কনাপু, তুমি প্রেম করতেছো মানে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি, এই জন্যই আপনি এখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন। যাই হোক, তোমাদের কিন্তু দারুণ মানিয়েছে। আর এই খুশি সংবাদটা সবার তো জানা উচিত, কি বলো? তুমি কিন্তু আজকে আমাদের ট্রিট দিবা, চাই আমি ক্যাম্পাস গিয়ে সবাইকে বলি। আচ্ছা থ্যাংক ইউ, এটা আমি বাসায় গিয়ে খুলে দেখবো। হ্যাঁ, আমার ক্যাম্পাসে দিয়ে যাচ্ছে। ওকে বাই বাই। রোজ, এই রোজ, দাঁড়ো 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 দাঁড়ো। কি কি বললে তুমি ওখানে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে? আর তুমি কাকে কি বলবা? কেন, আমি ক্যাম্পাসে গিয়ে সবাইকে বলবো না যে তুমি প্রেম করতেছো, তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার জন্য দাঁড়িয়ে থাকে? তোমাকে কে বলছে সে আমার বয়ফ্রেন্ড? সে আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু না। আর তুমি তাকে দেখছো? সে তার সাথে আমার যায় না কি? তার সাথে তো আমার যায় না, ওরকম কিছু না, বুঝছো? তুমি ভুল বুঝতেছো। তাহলে গিফটটা নিলে কেন? গিফট? তুমি জানো না ক্যাম্পাসের কত ছেলেরা আমাকে পছন্দ করে, অনেকেই তো অনেক কিছু গিফট করে। উনি আই ডোন্ট নো, হয়তো বা আমাকে পছন্দ করে এজন্য এই গিফটটা দিল, আমি আর না করলাম না, যে যদি কষ্ট পায় আমি রেখে দিছি। আর শোনো, এই গিফটের মধ্যে যেটা আসছে, ঠিক আছে, ওটা আমি তোমার সাথে শেয়ার করবো। তাও তুমি এই ব্যাপারটা কাউকে কিছু বলবো না, আর তানিয়াকে তো একদমই বলবে না, ঠিক আছে? তোমাকে গিফট শেয়ার করতে হবে না, তুমি বরং এক কাজ করো, সবাইকে ট্রিট না দিয়ে শুধু আমাকে ট্রিট দিয়ে দাও। তোমাকে তো ট্রিট দেওয়াই যায়, তুমি তোমার বন্ধুর মতো, তাই না? তোমাকে বন্ধু একটু আগে যে বললে আমি জুনিয়র, আমি বেয়াদব। আরে পাগল, ওটা তুমি মজা করছি, বন্ধুর সাথে মানুষ মজা করে না, ওটা আমি তোমাকে এমনি মজা করে বলছি। কেমন মজা করেছো সেটা তো, কেমন ট্রিট দিচ্ছো সেটা দেখলেই বোঝা যাবে। এতগুলো চকলেট নিয়ে কি করবে? মামা 20টা নিলাম। আল্লাহ, 20টা? তুমি তো একা খাবে রোজ এত চকলেট নিয়ে কি করবে? আরে তানিয়া তো যাবে, তানিয়া আপুকে দিব না, বিথিকে দিব না, তো ওদেরকে তো একটা একটা করে দিলেই হবে তাই না? তুমি এতগুলো কেমন চা, আবার কিছু নিবে? এই একই তো নিছো, আলু তো নিছো, আবার জুস নিচ্ছো? আহা, আচ্ছা হয়ে গেছে না, চলো। হ্যাঁ চলো তাহলে, এবার আর
ঠান্ডার মধ্যে তুমি আইসক্রিম খাবে, তোমার ঠান্ডা লাগবে রোজ। না না না, আইসক্রিম না, আইসক্রিম না, আইসক্রিম বাদ, আইসক্রিম না। চলো চলো হয়েছে, চলো চলো হয়েছে হয়েছে, আসো আসো। আবার চকলেট তুমি তো নিয়ে নিস তো, এত চকলেট। আরে ওই কয়টাতে হবে না, এত চকলেট কি করবে তুমি? আল্লাহ, এতগুলো চকলেট আবার নিলা? আমার ডিপার্টমেন্টের বন্ধুরা আছে না, তাদের দিতে হবে না? তুমি তোমার ডিপার্টমেন্টের সব বন্ধুকে আজকেই খাওয়াবা? ভালো বলেছো তো, তাহলে আরো কিছু নেই না? না না, আমি তো ওইভাবে বলিনি, মানে আমি বলতেছি কি যে আজকে আমি তোমাকে ট্রিট দিচ্ছি, তুমি শুধু আজকেই খাও। এতগুলো চকলেট ঠিক আছে আমি কিছুই নিব না। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে রেখে দাও, একটা একটা করে নাও। এই যে ওই চিপস একটা রেখে দাও, একটা নাও। শোনো, ক্যাম্পাসের পানি হচ্ছে পানি, আর এটা হচ্ছে মিনারেল ওয়াটার। ক্যাম্পাসের পানি আমাদের ক্যাম্পাসের পানি, বিশুদ্ধ পানি, সব থেকে বিশুদ্ধ। এটা কি কি? আহা, তুমি বিলটা দাও তো। ঠিক আছে, যাও তুমি, আমি বের হবে। জি আর স্যার, কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি জি স্যার। সুস্মিতা, এই সোহানকে দেখলাম। হ্যাঁ দেখলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা জানলাম, তুমি নাকি এখান থেকে লিভ করছো? সেটাই তো স্বাভাবিক স্যার, তাই না? দেখো, অ্যাব্রোড কিন্তু আগের মতো সেই অ্যাব্রোড নেই। হ্যাঁ, মানে অ্যাব্রোড ওখানে বাংলাদেশে ছেলেমেয়েরা যারা শিক্ষকতা করতে যাচ্ছে, পড়াশোনা করছে, অনেক কষ্টের মধ্যে আছে। আর একটা কথা কি, তুমি যখন শিক্ষকই পছন্দ করবে, তাহলে এখানকার শিক্ষক নয় কেন? অনেক ভালো শিক্ষক আছে এখানে। ও আচ্ছা, তাই স্যার? হ্যাঁ, ওর হাইট কত দেখো, এই যে আমার মতো হাইট, চুল, চলাফেরা, ও তোমাকে বুঝতে হবে। জি স্যার, তাহলে এখন আমার কি করা উচিত? তোমার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। জি জি স্যার, তাহলে আমি ভাবি। হ্যাঁ, এই ভাবনাটা কিন্তু দেরি করো না, কিন্তু খুব দ্রুত ভাবনাটা ভেবো। ঠিক স্যার। স্যার, আমার ব্যাংকে একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ, ও ঠিক আছে স্যার। স্যার, আপনি ওদিকে যাচ্ছিলেন? ও না, ঠিক আছে, আমার ওদিকেই। হ্যাঁ ঠিক আছে। তোরা কাজ কর, তুই এখন গিয়া ওষুধগুলা ইঞ্জেকশন নিয়ে। আমি একটা কবিতা লিখেছি, আগে সেটা শোন, একদম টাটকা সতেজ। আরে বাইরে তোর কবিতা আমি শুনো, এখন ইমার্জেন্সি গুলা লাগবে গুলো নিয়ে আয়। তুই কিন্তু আমার কবি সত্তাকে অপমান করছিস। তোর কবি সত্তারে সালাম, কবি সত্তারে সেলুট, কবি সত্তারে অনেক কিছু, কবি সত্তারে। হ্যাঁ, এখন যা, তুই এগুলো নিয়ে আমি শুনো বলছি। তো তুই যদি আমার কবিতা না শুনিস, তাহলে কিন্তু আমি চলে যাবো। আচ্ছা কহ,
তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, ঈশ্বর কি তোমার আমার। মিলন লিখতে পারতো না? দেরি করেছে, যা। তুই বাড়ির সামনে দাঁড়া, এক পা মরবি না, আমি যে নিয়ে দিচ্ছি। হায়াত মত উপরালার হাতে, কিন্তু কবিতা শুধু কবির হাতে। ঈশ্বর কি তোমার আমার মিল, এটা গান না, এটা কবিতা। ঈশ্বর কি তোমার আমার। ও হ্যাঁ ফরিদ, তোর ওই সিনেমার কতদিন কি হলো? সিনেমা হবে হবে তো সেই ফার্স্ট ইয়ার থেকেই শুনে যাচ্ছি, লাস্ট ইয়ার চলে আসলাম, কদিন পর তো এক্সাম দিয়ে ক্যাম্পাস থেকে চলে যাব, তাও তোর সিনেমা হবে। যাই হোক, এবার যেহেতু বিষয়টা হাবিব স্যার আমাকে বলছে, আর তোর সিনেমার স্ক্রিপ্ট পুরোটা হাবিব স্যার যেহেতু রেডি করছে, সেইখান থেকে একটু সম্ভাবনা আছে যে ফাইনালি যদি সিনেমাটা হয়। এমনিতে তো আমি তোকে বিশ্বাস করি না। ও বিশ্বাস তুই আমাকে কেন করবি? তোর বিশ্বাস তো সব এক জায়গায় গিয়ে আটকে আছে, সবুজ। ও মা, মানে কোন টপিকের মধ্যে তুই কোন কথা নিয়ে আসলি? কথা হচ্ছে তো সিনেমা নিয়ে, তুই এখানে সবুজের নাম নিয়ে আসলি। আর শোন, সবুজকে নিয়ে আমার সামনে কোনো কথা বলবি না, আমি ওর সাথে কথা বলি না। কেন? এত সুন্দর একটা সম্পর্ক ব্রেকআপ হয়েছে। ফালতু কথা বলবি না রোহিত। ব্রেকআপ হয়েছে মানে ওর সাথে আমার কোনো সম্পর্ক কোনোদিন ছিল? কারোর সাথে সম্পর্ক থাকলে ওইটা নষ্ট হলে ওইটাকে ব্রেকআপ বলে। আচ্ছা, আমার সবুজের সাথে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমাদের ক্যাম্পাসের যে অবস্থা, এটা তো একবার ভাবছিস? পঙ্কজ মামা হসপিটালে তার ফান্ড কালেকশন নিয়ে আমরা সবাই ব্যস্ত, সবাই দৌড়াদৌড়ি করতেছি কিভাবে ফান্ড কালেকশন করব। আমি না পারতেছি রূপকরে বলতে, না পারতেছি তোরে বলতে। পঙ্কজ মামা আগে ভার্সিটিতে আসুক, ক্যাম্পাসটা একটু ঠান্ডা হোক, তারপরে এটা নিয়ে আলোচনা শুরু করব। না না, তুই কথার কিন্তু একদম ঠিক বলছিস, এখন সেরকম পরিবেশ নাই যে এই সিনেমা নিয়ে আমাদের বসা দরকার, আর ঠিক হবে না। পঙ্কজ মামা আগে ফিরে আসুক, তারপরে না হয় সিনেমা নিয়ে বসা যাবে। এই দানিয়া, তুই বাসায় কখন যাবি? বিকালে। কেন? তাহলে তুই যাওয়ার আগে রূপকের কাছে টাকাটা নিয়ে তারপর বাসায় যাস। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সার ব্যাপার তো সাবধানে নিয়ে যাস। আরে বুঝলাম না, তোর তো আমাকে ওই দায়িত্বটা দিতে পারতিস। দায়িত্বটা তোকে এই জন্য দেয় নাই কারণ কেউ তোকে ভরসা করতে পারে না, বুঝছিস? কি বলতে যাচ্ছিস তুই? ভরসা করতে পারে না মানে কি বলতে যাচ্ছিস বুঝিস নাই? তোর নিজের সম্পর্কে আবার বলবো, রোহিতের সামনে বলবো, সবার সামনে বলবো? যদিও রোহিত জানে আমার বলার কোনো দরকার নাই, তারপর যেহেতু শুনতে যাচ্ছিস বলি, তোর হাতে সমস্যা আছে তো এই জন্য তোকে টাকার দায়িত্ব দেয় নাই। ফালতু কথা একদম বলবি না তানিয়া, মানে বাসায় যা ইচ্ছে তাই বলিস, এখন ক্যাম্পাসে শুরু হয়ে গেছে, হাতে সমস্যা মানে কি? হ্যাঁ, প্রিয়াঙ্কার ব্যাপারটা সত্য। তুমি দেখি ইয়াং হয়ে গেছো, কাই নাকি? অল ক্রেডিটস গোস টু ইউএসএ। কেমন আছিস? বিন্দাস। সব খবর রাখি। তোদের মতো ছেলে না না আসলে অনেক খারাপ। আহ তানে থামবি। কেন থামবো? তুই কেন করে ঝগড়া করতে? খুব বড় হয়ে গেছে না? আপনাকে সবটুকু বলবো, কিন্তু এখন না, পরে। পরে না? আপনি আমাকে আজকেই বলবেন, এক্ষুনি বলবেন?